নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা সবাই জানি শ্রী রামচন্দ্র শরৎকালে মা দুর্গাকে আহ্বান করেছিলেন, আর এই শরৎকালের আহ্বানকে সাধারণত অকাল বোধন বলা হয়। শরৎকাল সূর্যের দক্ষিণায়ন, সমস্ত দেবদেবীদের নিদ্রার সময়। অন্য উপায়ে ভগবান ব্রহ্মা দেবী দুর্গাকে জাগরিত করলেন স্তব স্তুতির সাহায্যে। দেবী তখন কুমারী বেশে এসে ব্রহ্মাকে বললেন বিল্লমূলে দুর্গার বোধন করতে। দেবীর আদেশে যথা নিয়মে পালন করলেন পিতামহ ব্রহ্মা। মহালয়ার পরের দিন প্রতিবাদ থেকে নবমী পর্যন্ত নয় রাত্রিব্যাপী দেবী দুর্গার নয়টি রূপ ও শক্তির যে আরাধনা করা হয় সেটি নবরাত্রি ব্রত। দেবী দুর্গার নয়টি রূপের নামকরণ করেছিলেন পিতামহ ব্রহ্মা। নয়টি নামের নয়টি বৈচিত্র্যময় রূপভেদ ও শক্তি, এরা প্রত্যেকেই দেবী দুর্গার নয়টি কায়াবুচ্ছ মূর্তি। এই নয়টি নামকরণের উল্লেখ আছে শ্রী শ্রী চণ্ডীতে। এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে মায়ের দুটি বিশেষ রূপের কথা আলোচনা করেছি। আজ পয়লা অক্টোবর তৃতীয়া তিথি, তাই আপনাদের কাছে তৃতীয় রূপটির কথা আলোচনা করব। তৃতীয় দিনে পূজার্চনা ও আরাধনা করা হয় দেবী চন্দ্রঘণ্টার। দেবী দুর্গার তৃতীয় শক্তির নামই হল চন্দ্রঘণ্টা। দেবীর গায়ের রং সোনার মতো উজ্জ্বল, অসাধারণ রূপবতী, মাথায় মুকুট, দেবী দশভুজা। দেবীর দশ হাতে সুশোভিত পদ্মতীর, ধনুক, অভয়মুদ্রা, কমণ্ডলু, ত্রিশূল, বরাহ ভয়, গদা, তলোয়ার, খড়গ ইত্যাদিতে। বাহন সিংহ। দেবীর ভঙ্গি সর্বদা যুদ্ধোদ্যত। দুরাচারী, দৈত্য, দানব, রাক্ষস প্রমুখ সদা সর্বদা প্রকম্পিত থাকে তার ঘণ্টার মতো ভয়ানক চণ্ডধ্বনিতে। দুষ্টের বিনাশের জন্য দেবী সদা তৎপর ও উগ্র হলেও দর্শক, ভক্ত ও আরাধনাকারীর কাছে স্বরূপে তিনি অত্যন্ত সৌম ও শান্ত। দেবীর উপাসকেরা সিংহের মতো পরাক্রমী ও নির্ভয় হয়ে থাকে এবং বাহন সিংহ তার কারণ। সমস্ত বাধাবিঘ্ন ও পাপ বিনাশ করে দেবী। অতি দ্রুত ও সদা ফলদায়ী হয়ে থাকে এই দেবীর আরাধনাতে। দেবীর মস্তকে ঘণ্টার আকার বিশিষ্ট একটি অর্ধচন্দ্র শোভা পায়, তাই দেবীর নাম চন্দ্রঘণ্টা। অবশ্য তিনি চণ্ডঘণ্টা বা চিত্রঘণ্টা নামেও পরিচিত। মহিষাসুর বধের আগে দেবতাদের সম্মিলিত জ্যোতি থেকে যখন দেবী দুর্গার আবির্ভাব ঘটল, তখন দেবতারা তাকে সুসজ্জিত করলেন নিজ নিজ অস্ত্রে। ইন্দ্র সেই সময় তার বাহন ঐরাবত হস্তীর গলা থেকে ঘণ্টাটি খুলে সেই ঘণ্টা থেকে আরেকটি ঘণ্টা সৃষ্টি করলেন, আর তার মধ্যে একটি দিলেন দেবীকে। যুদ্ধকালে দেবী যখন এই ঘণ্টা বাজালেন, তখন অসুর সৈন্যগণ হয়ে পড়ল নিস্তেজ। চণ্ডীতে স্তবের মধ্যে এই বিশেষ উল্লেখ রয়েছে, হীনস্থি দৈত্য তেজাংশী স্বনেনাপুর্য যা জগৎ সা ঘণ্টা পাতু নো দেবী পাপেভ্য হন সুতা নিব। অর্থাৎ হে দেবী, তোমার যে ঘণ্টার শব্দে দৈত্যরা নিস্তেজ হয়ে পড়ে, সেই ঘণ্টার শব্দে মা যেমন করে ছোট ছেলেদের রক্ষা, তেমনি আমাদের পাপ থেকে রক্ষা করুন। দেবীর পূজাতে মহাপাপতিকও পাপ থেকে মুক্তি পান। তাই বলবো বন্ধু, চন্দ্রঘণ্টা পূজার ফল অনেক। তার পূজায় সাধকের বাধাবিঘ্ন ও পাপ বিনষ্ট হয় এবং সকল কষ্ট বিনষ্ট হয়। চন্দ্রঘণ্টার উপাসক দেবীর বাহন সিংহের মতো পরাক্রমী হন। তার ঘণ্টার ধ্বনি সর্বদা চন্দ্রঘণ্টার ভক্তকে সর্ববিপদ থেকে রক্ষা করে। দেবীর পূজায় পূজকের মন পবিত্র করে। তার ধ্যান সকল প্রকার কল্যাণ ও সদ্গতি প্রদান করেন। দেবী দুর্গার তৃতীয় শক্তি চন্দ্রঘণ্টার উপাসনা বা আরাধনা করলে সদ্গুণ প্রাপ্তি হয়, সৌম ভাব ও বিনম্রতার বিকাশ ঘটে, সাহস বাড়ে, নির্ভয় হয়।
কান্তি বৃদ্ধি পায়, ভক্তের সর্বাঙ্গে সুন্দর ভাব প্রকাশিত হয়, কণ্ঠস্বরে সমাবেশ ঘটে এক দিব্য ও অলৌকিক মাধুর্যতার। শাস্ত্রীয় নিয়মে পবিত্রতার সঙ্গে দেবী চন্দ্রঘণ্টার শরণাগত হয়ে পূজা ও আরাধনা করলে সাংসারিক কষ্ট থেকে বিমুক্ত হয় এবং দেবীর করুণা অবশ্যই তিনি পান। তাই এই বিশেষ দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি এই বিশেষ উপাচারটি করেন তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চন্দ্রঘণ্টার কোনো ছবি যদি না পান তাহলে দেবী দুর্গার কোনো ছবির সামনে আপনি একটি আসন নিয়ে বসে পড়ুন আর পূর্ব মুখে দেবীকে আরাধনা করুন। একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, প্রদীপটি মেঝেতে রাখবেন না, অল্প একটু চালের উপরে প্রদীপটি রাখুন আর দেবীকে অবশ্যই দুধের কোনো বস্তু প্রসাদ হিসাবে দিন। অর্থাৎ যদি এই দিনে ক্ষীর ভোগ দেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন, আর সেই সাথে এই বিশেষ মন্ত্রটি জপ করুন, ঐং শ্রীং শক্তি নমঃ, ঐং শ্রীং শক্তি নমঃ, ঐং শ্রীং শক্তি নমঃ। এই বিশেষ মন্ত্রটি 21 বার অথবা 108 বার জপ করুন। আর এই বিশেষ মন্ত্র জপ করার সময় অবশ্যই চোখ বন্ধ করে মায়ের চরণের কথা চিন্তা করুন আর আপনার মনস্কামনার কথা বলুন। আর এই বিশেষ উপায়ে যদি মাতা চন্দ্রঘণ্টাকে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা এবং সাংসারিক সমস্ত দুঃখ কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর মেইন কমেন্টস বক্সে অবশ্যই জয় মা দুর্গা কথাটি লিখবেন। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত।